হ্যালো এভরিওয়ান, আমি ইতি ইতি রাকেশ ব্লগসে তোমাদের নতুন ভিডিওতে আবার একবার ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আই হোপ ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। তো আজকে সন্ধ্যার থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে, তাই ভাবলাম কি করব, ঘরে একদমই পাস্তা ছিল না, কিছুটা ছিল, সেটাকে গুঁড়োর মতো করে নিয়েছি, ভেঙে নিয়েছি আর কি। তো চাউমিনের মতো আজকে রান্না করব, সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আলু কেটে নিয়েছি, আলুটা ভাজাও বসিয়ে দিলাম, আর খুব অল্প পরিমাণে ছিল, মানে বাইরে বেরিয়ে যে কিছু কিনে নিয়ে আসবো সেরকম পরিস্থিতি ছিল না, যেটুকু ঘরে ছিল সেটুকু দিয়েই আজকে করছি। তো বাড়িতে আমি, মা আর বাবাই আছি, তো বাবা খায় না, আমি আর মাই খাবো আজকে। তো ভাবলাম যে যেটুকু আছে এটুকুই করে ফেলি। তো পাস্তা যেভাবে করে রেস্টুরেন্টে আর কি, তো সেরকম তো আমি বাড়িতে করতে পারবো না, তার উপকরণগুলো ছিল না আর কি, তার জন্য ভাবলাম চাউমিনের মতো করেই করে নিই। তো পাস্তাটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, পাস্তাটা ছিল পুরো লম্বা লম্বা, যে মানে অনেক রকমের পাস্তা হয়, এটা ছিল লম্বা লম্বা মতো আর কি, অনেকটা বরফি টাইপের মতো ছিল, সেটাকে আমি হাত দিয়ে গুঁড়ো করে নিয়েছি। দেখো একদম পাতলা পাতলা মতো হয়ে গেছে। তো ওই অবস্থায় সেদ্ধ করে নিয়েছি, দিয়ে আলুটা ভেজে নিলাম, আর ডিম পেঁয়াজ মানে একদম চাউমিনের মতো করে রান্না করছি, লঙ্কা কুচি। তো এইগুলোই আমি নিয়েছি আজকে উপকরণ হিসেবে। তো এগুলো দিয়ে চাউমিনটা বানিয়ে নিচ্ছি, দুটো ডিমও দিয়ে দিয়েছি, আর গোলমরিচটা দেওয়ার একটাই কারণ যাতে ডিমের আশগন্ধটা না বেরোয়, ডিমের আশগন্ধর জন্য গোলমরিচের গুঁড়োটা আমি দিয়ে দিলাম। তো একদম পুরো চাউমিন। আর তোমরা যারা যারা মানে এইভাবে খেতে চাও তারা অবশ্যই আমার এই রেসিপিটা ফলো করো আর কি। মানে কী বলো, ঘরে কিছুই ছিল না, তো যেটুকু যা ছিল ওই দিয়ে আজকে চালিয়ে নিলাম আর কি। সন্ধ্যাবেলা একটু মুখটা ছোছো করছিল আর কি, তো বৃষ্টি হচ্ছে, সব কিছুই খেতে মন বলে, আর তো বাইরেও বেরোতে পারলাম না, নাহলে বাড়ির পাশেই বাজার তো গিয়ে আনা যেত। তো ভাবলাম যা আছে তা দিয়ে করে, এদিকে পাস্তাটা সেদ্ধ করে নিয়েছি, দেখো একদম এক বাটি মতো হয়েছে। তো যেটুকুই ছিল এটুকুই করছি। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, ভালো লাগলে একটা লাইক করো। এবারে ভেজে নেবো, আর একটু সামান্য পরিমাণে হলুদ দিয়ে দেবো, হলুদ অবশ্য দেয় না অনেকেই আছে। আর হচ্ছে পাস্তা করার নিয়ম ঠিক এরকমভাবে কেউ করে না, তো এই যে পাস্তাটা আমার ঘরে ছিল এই পাস্তাটা কিন্তু চিজ এইসব টাইপের জিনিস দিয়ে করলে বেশি ভালো লাগে, মানে রেস্টুরেন্টের মতো করে আর কি। তো আজকে আমি এইভাবেই করছি, আর খেতেও কিন্তু খুব দারুণ হয়েছিল, মানে খুবই সুন্দর হয়েছিল আর কি। আর অল্প পরিমাণে সত্যি কথা বলতে সব কিছুই অল্প করে করলে খেতে কিন্তু তার অন্যরকমই স্বাদ থাকে, এক করায় করলে হয়তো এটা ভালো হতো না, খুব অল্প পরিমাণেই করেছি, তার জন্য খুবই সুন্দর হয়েছিল। একটু ভালো করে ভেজেও নিচ্ছি। আর হচ্ছে গুঁড়ো করার জন্য আগে একদিন করেছিলাম, সেদিন আমি আস্তে আস্তে করেছিলাম, মানে গোটা করেছিলাম, খুব একটা টেস্ট লাগছিল না, মানে টেস্ট যতটাও হয়নি। তো আজকে আবার একটু গুঁড়ো করেই করলাম, ভাবলাম যে এইভাবে করলে হয়তো মানে পাইপ মতো ছিল পাস্তাটা, তার জন্য ভাবলাম যে একটু ভেঙে নিলে হয়তো তার মধ্যে লবণ তারপরে গোলমরিচের গুঁড়োটাও যাবে, ভালো লাগবে খেতে। তার জন্য আমি একটু ফাটিয়ে নিয়েছিলাম আর কি, ভেঙে গুঁড়ো গুঁড়ো করে এইরকম করে নিয়েছি। আর তারপরে হলুদ দিয়ে দিলাম, একটু হলুদ দেয় না কেউই, আমি দিই। তো হলুদ দিলে কালারটা একটু দেখতে ভালো লাগে, আর খেতেও মানে খেতে ভালো লাগে কি না জানি না, দেখতে ভালো লাগলেই তো মানে খাওয়ার ইয়েটা আগ্রহটা বাড়ে আর কি। আর এদিকে পাস্তাটাও ভাজা হয়ে গেছে, এবার যে ডিমটা আমি ভেজে রেখেছিলাম সেটা হচ্ছে দিয়ে দিচ্ছি, মিক্স করে দিচ্ছি। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তো এইভাবে তোমরা বাড়িতে একবার ট্রাই করো, বর্ষার দিনে বিশেষ করে ঘরে যাদের মানে সামান্য পরিমাণে কিছু থাকে সেইভাবে এইভাবেই ট্রাই করো। আমার যেমন যেটুকু যা ছিল সেটুকু দিয়েই করলাম। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করে দিও। বাই, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর এভাবেই আমার পাশে থেকো। তোমরা পাশে থাকলে তবেই এগোনো সম্ভব। তো সবাই বলেছিল, মানে মাও খেয়েছিল, বাবাও খেয়েছিল, বাবা খুব একটা খায় না, এসব পছন্দ করে না, তো বাবাকেও একটু দিয়েছিলাম পরে। তো বাবাও খেয়েছিল, বাবাও ভালো বললো, বাবা বললো খুব সুন্দর হয়েছে। তো বাই, টাটা, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ব্লগে।